আজকে স্বামীজির একটি চিঠি পড়ব, যেটি বোধের ওপর উনি বলেছেন। আমরা তো স্পিরিচুয়াল পথে যারা যাচ্ছি তারা তো জানি যে সব কিছুই বোধে জানতে হবে, ইন্দ্রিয় নির্ভর নয়। তা সেই সম্বন্ধে স্বামীজির চিঠিটি পড়লে আরও আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে কীভাবে বোধে জানা যায়। স্বামীজি বলছেন, বোধ বলতে বোঝায় সমস্ত সত্তাদি অনুভব। যেমন ধরুন গঙ্গার তীরে দাঁড়িয়ে জ্যোৎস্না দেখছেন, গঙ্গার বিস্তার, জ্যোৎস্নার শুভ্রতা, চারিদিককার প্রশান্তি, এইগুলি চোখে দেখা যায়। কিন্তু সমস্তটি দৃশ্য আপনার চেতনাকে একটা ভাবে আপ্লুত করল, আপনার সমস্ত দেহ প্রাণ মনে একটা স্নিগ্ধ মধুর আবেশ নেমে এল। এইটি বোধ বা বোধি। ঠিক সেই সময় একজন জেলে গঙ্গায় হয়তো মাছ ধরছে। বিস্তার, জ্যোৎস্না, নীরবতা, এগুলির অভিজ্ঞতা তারও হলো, কিন্তু তার বোধ হবে না। এই প্রসঙ্গে তিনি আরও বলছেন, সাধনাতেও আমরা অনেক সময় ইন্দ্রিয় জ্ঞানকে প্রবল করি। যেমন ইষ্টকে দেখব, তার কথা শুনব, তার স্পর্শ পাবো ইত্যাদি। সর্বক্ষেত্রেই বহির্জগতের বিষয়ের মতো তিনি অবজেক্টিভ, তিনি বাইরে আছেন, অবজেক্টিভ হয়ে ধরা দেবেন, এ কথা সত্য। কিন্তু তিনি তো অন্তরেও আছেন, আমার চেতনা তো তারই চেতনা। স্বামীজি বলছেন, তাই ধ্যানে হোক, জপে হোক, প্রাকৃতিক দৃশ্য দেখে হোক বা কলকাতার জনস্রোত দেখে হোক, যখন একটা বিরাটের ভাব আমার চেতনাকে আবিষ্ট করে তখন জানব তিনি আমায় জড়িয়ে ধরে আছেন। এটাই হচ্ছে সহজাত বোধ। সহজ মানে সহজাত। আমি তো তারই মাঝে জন্মেছি, তাতেই আছি, সমুদ্রের বুদবুদের মতো তাতেই মিলিয়ে যাব। এই ভাবটি যখন চেতনায় একবার গেঁথে দেওয়া যাবে তখনই দেখব অতি সহজে আমি তিনিই হয়ে উঠেছি। অর্থাৎ এই বোধটিকে আমার মধ্যে একেবারে গেঁথে দিতে হবে অভ্যেসের দ্বারা, যে আমি বুদবুদ, আমি সমুদ্রের মধ্যে জন্মেছি, সমুদ্রেই মিলিয়ে যাচ্ছি। এবং এই সহজাত বোধ, এটিই হলো বোধে দেখা।